কিছু হয়নি, এখানে সাপ উদ্ধার হয়ে গেল এখান থেকে। কেন আমি পিছন থেকে সাপোর্ট দিচ্ছি? নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা উদ্ধার কার্যে। আপনারা দেখছেন স্নেক সেভার ব্রাদার্স আর আমি শাশ্বত ঘোষ। আজকের উদ্ধার কার্যটা একটু অন্যরকম বন্ধুরা, সাপ না, অন্য কোনো বন্য প্রাণীও না, এটা একটা পোষ্য প্রাণী, পথ কুকুর, রাস্তার কুকুর। এটা একটা দেখতে পাচ্ছেন রোড সাইড একটা জায়গা, চারপাশে মাঠ ঘাট, কাছাকাছি কোনো বাড়িঘর নেই, দূরে আছে বাড়িঘর। এবং এই রাস্তার পাশে এখানে একটা ট্যাঙ্ক টাইপের করা আছে। এই যে ট্যাঙ্ক টাইপের যেটা রয়েছে এটার কোনো ঢাকনা নেই। এইখানে একটা কুকুর পড়ে গেছে বিগত কয়েকদিন ধরে, এক্স্যাক্টলি কেউ বলতে পারছে না। এই ভাইদের সহায়তায় আমার কাছে ফোন আসে, এই ভাইরা সকালবেলায় ফোন করে এবং আমাকে জানায় যে এরকম এরকম ব্যাপার হয়েছে। তো ওরা বলছে মোটামুটি তিন দিন আগে থেকে দেখছে কুকুরটা রীতিমতো দুর্বল হয়ে গেছে, স্বাভাবিক খাবার জল পায়নি। এরকম জনমানসহীন একটা এলাকা, যেহেতু আশেপাশে যদি মানুষ থাকতো তাহলে আবার আলাদা ব্যাপার। যাই হোক, ভাইদেরকে ধন্যবাদ যে দেখে অ্যাটলিস্ট আমাকে ফোন করেছে। ওরা নিজেরাও তোলার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো চলুন কুকুরটাকে আমরা তোলার ব্যবস্থা করি। কিরে, কি হয়েছে, খাবি বিস্কুট? খাবি না, খাও 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 খাও। কুকুরটা রীতিমতো ভয় পেয়ে আছে। কুকুরটাকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করলাম বন্ধুরা, কিন্তু ও খেলো না। একটু বড় করে বানাও। হ্যাঁ দাও, ওরকমই দাও। ঠিক আছে থাক, ওরকমই থাক। হ্যাঁ হ্যাঁ, ওরকমই থাক, অসুবিধা নেই। ও যদি বিস্কুট ফিস্কুট খেতো তাহলে একটু ওকে অন্যভাবে চেষ্টা করতাম। আসো আসো আসো, কিছু হয়নি, ভয় নেই। কিছু হয়নি। কিছু হয়নি। ও হো হো, ওর তো প্রচুর ইনফেকশন হয়েছে, ঘাড়ের ওখানে তো প্রচুর ঘা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কুকুরটা অলরেডি ওখানে ম্যাকট টাইপের হয়েছে, ইনফেকশন হয়েছে, ওটার ট্রিটমেন্ট দরকার আছে। তবে এই মুহূর্তে আমার কাছে কিছু নেই। আচ্ছা, একে একে তুলি। ভেতরটা এমন হয়ে রয়েছে, এখানে সাপ ব্যাঙও থাকতে পারে। যেভাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সাপও উদ্ধার হয়ে গেল এখান থেকে। যেমন জায়গা হয়ে রয়েছে দেখুন, দেখুন একটা হেলে সাপ, অনেকদিন পর হেলে সাপ পাওয়া গেল। এটা একটা হেলে সাপের বাচ্চা। এটা সত্যি আজকালকার যুগে একটা বিলুপ্ত প্রায় হতে বসেছে, কারণ একসময় হেলে সাপ প্রচুর ছিল পরিবেশে, কিন্তু বর্তমানে হেলে সাপ ব্যাপকভাবে কমতে লেগেছে। দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এখানেই ছেড়ে দিই। এখানে যেরকম জায়গা হয়ে রয়েছে এখানে অনেক কিছুই থাকতে পারে। একটা কাজ করো, না তোমরা টানবে, আমি পিছনটা সাপোর্ট দেবো যাতে ও মুখটা আমার কামড়াতে না পারে, ঠিক আছে? দাঁড়াও, চলো টানো টানো, আমি পিছন থেকে সাপোর্ট দিচ্ছি। আচ্ছা আস্তে, এবার ছেড়ে দিও না, দুইটা ধরে রাখো, দুইটা ধরে রাখো। দেখতে পেলেন বন্ধুরা, কুকুরটাকে এখান থেকে তুললাম কিন্তু কুকুরটার যথেষ্টই দুর্বল। জল খা, আসো 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 আসো, ভয় নেই ভয় নেই ভয় নেই ভয় নেই, জানি না কতদিন ধরে আছে। আচ্ছা ঠিক আছে, যা চলে যা, ওইদিকে চলে যা।
যা 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 ওদিকে চলে যা। দেখতে পেলেন বন্ধুরা, কুকুরটা মুক্ত হয়ে গেল। ট্রিটমেন্ট তো দরকার আছে, তবে দেখা যাক প্রাকৃতিক নিয়মে যতটা ভালো হয়। বন্ধুরা, আজকে ছোট্ট এই ভিডিওটাতে দেখতে পেলেন কীভাবে একটা অবলা জন্তুকে এখান থেকে আমরা উদ্ধার করলাম। এই ভাইদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। এইভাবে মানুষের চেতনা ফিরে আসুক, মানুষের মানবিকতা ফিরে আসুক, মানুষের মান আর হুঁশ, যে দুটো জিনিস নিয়ে মানুষ তৈরি, সেই দুটো মানুষের ফিরে আসুক। আমার ভিডিও দেখে একটা মানুষেরও যদি মান আর হুঁশ যদি ফিরে আসে, আমি মনে করবো আমার এই পরিশ্রম সার্থক। ভালো থাকবেন সবাই, খুব সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।